আরে ওষুধ তো লাগেনি, নাহলে পরে ব্যথা বাড়বে। আপনার কি খুব ব্যথা করছে? আস্তে আস্তে দেখে 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 না না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি ওই জায়গাটা ভালো করে ওয়াশ করে ওষুধটা লাগিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। ধরুন ধরুন শুনুন, ওষুধ লাগাননি আমি, আপনার হাতটা কেটে গেছে, ও এটা হয়তো ওই তখন মারপিট করার সময় কেটেছে। আপনি ওষুধটা লাগিয়ে নিন, তারপর আমি লাগাবো। না না, এটা কোনো বড় ব্যাপার না, ইচ্ছা এটা আপনার কাছে বড় ব্যাপার না হলেও আমাকে বাঁচাতে গিয়ে এই চোটটা লেগেছে আপনার, তাই এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনি ওষুধটা লাগান, তারপরে আমি ওষুধটা লাগিয়ে নেব। এই ধরুন, আপনি একটু শান্ত হন, এই ওষুধটা আমার কাছে আছে, আমি লাগিয়ে নেব। এটা আপনি আপনার কাছেই রাখুন। আপনি ওষুধ লাগাবেন ঠিক তো? খেতে পারে নাকি শান্তি করে, না ও কমফোর্টেবল হবে না আমরা কমফোর্টেবল ফিল করবো, তার থেকে ওর ঘরে খাকো, ফ্রেশ হয়ে নিয়ে যা, খাবারটা দিয়ে তাড়াতাড়ি সবাইকে গিফট দিলি, মেয়েটাকে তো কিছু দিলি না, ওখানে দাঁড়িয়ে ছিল কি ভাববে? সোনাই সফিউ দাদা ভাই, আরে আমি সবাইকে গিফট দিচ্ছিলাম কিন্তু আমার মাথাতেই আসেনি যে ওইখানে এই নাইস, চারিদিকে নজর থাকে। হয়ে গেছে, অনেক পাগলামো করেছি, চা এবার তোর। এক হাতে খাওয়ার, এক হাতে গিফট, সবই শ্যামলির জন্য। ইয়েস ইয়েস, সকাল থেকে একের পর এক কত কিছু হয়ে গেল, বুঝেই উঠতে পারলাম না এটা সত্যি নাকি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন। কিন্তু এরপর কি করব, আমার কাছে তো কিছুই নেই, সবই হারিয়ে ফেলেছি। যদি ফোন নাম্বারটুকু থাকতো তাহলে অন্তত মাস্টারমশাইকে ফোন করে খবরটুকু জানাতে পারতাম। মাস্টারমশাই নিশ্চয়ই এতক্ষণে বিনোদার কাছে ফোন করে খবর নিয়েছে, জানতে পেরেছে আমি পৌঁছইনি, নিশ্চয়ই খুব চিন্তা করছে, অস্থির হয়ে পড়েছে। না না, ভালো ভালো রাতটুকু এক কোণে মাথা গুঁজে কাটিয়ে দেব, সকাল হলেই বিনোদার বাড়ি যেতে হবে। একবার বিনোদার বাড়ি পৌঁছে গেলেই নিশ্চিন্ত। আমি তো আপনার জন্য খাবার এনেছিলাম, আর আপনি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। হ্যাঁ, আর এইভাবে কেউ ভয় পায়? আজ অবধি কোনো মহিলা আমাকে দেখে এইভাবে ভয় পায়নি। বড়দিনে এত বড় আঘাত পাবো ভাবিনি। আচ্ছা আমাকে
আমাকে ভয় পাওয়ার মতো মনে হলো আপনার? ইমা, না না না, আপনি এরকমটা ভাববেন না। আসলে কি কি হয়েছে বলুন তো, আমি উঠেছি আর আপনার মুখটা এখানে ভয় পেয়ে গেছে। আরে মজা করছিলাম, এই নি আপনার জন্য। এটা কি গিফট? বড়দিনের উপহার। আমার জন্য মানে উপহারটা, উপহার আমার জন্য? আপনার জন্য আলবাত, আপনার জন্য 100 বার আপনার জন্য। নিন, খুলে দেখুন পছন্দ হয়েছে কিনা। দেখুন দেখুন দেখুন, বলে তো দিলাম কি গিফট আছে, আমি তো নিজেও জানি না। দাদা ভাই কি পছন্দ করেছে কে জানে। কি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি একবার দেখি, আয় না একবার দেখি। আমি কখনো উপহার পাইনি জানেন তো, আমাকে কেউ কখনো উপহার দেয়নি। এটা আমি উপহার পেয়েছি, আমার আমার এই উপহারটা, এটা আমার। জানেন আমার একটা বান্ধবী আছে সুরভি, ওরও একদম এরকম, একদম একই রকম একটা চাদর আছে। কি ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, খুব। ধন্যবাদ উপহারটার জন্য। কিচ্ছু না কিঞ্জলদা, কাকিমণি শাড়ি দুটো পাঠিয়ে দিল ওনার পরবার জন্য। ও হ্যাঁ, রেখে দাও রেখে দাও। আর তোমাকেও তাড়াতাড়ি নিচে যেতে বললো, খেতে দিচ্ছে। যাও যাও যাও, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন, আর কিছু লাগলে বলবেন। আমার উপহার, এইবারের মানুষগুলো কত ভালো, ছোট ছোট ব্যাপারেও কত খেয়াল রাখে। মহেশ্বর, তোমার অশেষ কৃপা গো, আমাকে এরকম একটা পরিবারে, এরকম একটা বাড়িতে এনে ফেলেছ। না হলে তো এই কলকাতা শহরের ভিড়ে আমি ভেসেই যেতাম। সবাই খুব ভালো, খুব ভালো, সবার মঙ্গল করো মহেশ্বর, সবার মঙ্গল করো।
শ্যামলি, এরা জম্পেশ করে চাবা না। আমার যে ওদের কথা বড্ড মনে পড়ছে, কি করবো আমি এখন? মনিকা, প্লিজ প্লে সাম মিউজিক, গুড মিউজিক। Stop it, Monica. তোমাকে বেছে নিতে হবে অনিকেত, হয় ওই মেয়েটা না হয় আমরা। মনি, তুমি আমাকে শর্ত দিলে? দিলাম। তাহলে তো আমাকেও তোমাদেরকে ছাড়তে হবে। নিজের ছেলে হলে তুমি আমাকে এই অসম্মান করতে পারতে না। আজকাল ঘুমিয়ে আসবে না, বাইরে যাই। চাবিটা কোথায় রাখলাম? গাড়ির চাবিটা। দাদাভাই, খোলা তো সময় লাগে দরজা খুলতে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আনন্দ করুন, এসেই যখন গেছেন তাহলে চলে যাচ্ছেন কেন? না না, এটা আপনাদের ঘরের অনুষ্ঠান। আমি তাতে কি হয়েছে? তুমি তো এখন এই বাড়িতেই আছো, তুমি এখানে থাকতেই পারো, যদিও আমাদেরই তোমাকে ডাকা উচিত ছিল।
আসলে কি বলতো, আমাদের অনুষ্ঠানে যত বেশি মেম্বার হবে তত বেশি আনন্দ হবে। কি আমাদের থেকে পালাচ্ছো কেন? আমাদের ভালো লাগছে না? ইমা না না না, আপনারা কত ভালো মানুষ, আর তুমি তুমি এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাও, আমি তো ভাবতেই পারিনি। কেন, কি মনে হয়েছিল তোমার? আমি খুব বেসুরো? না না, আমি সেটা ভেবে বলিনি। মানে তাহলে কিভাবে বললে? তোমার মনে হয় আমি বাঙালি না, তাই না? তোরা মেয়েটাকে অঙ্ক করে ঘাবড়ে দিস না তো, সহজ সরল মানুষ বলে কিছু মনে করছে না। জানো শ্যামলি, আমার এই দাদু ভাই দিদি ভাইরা সব খুব গুণী, এরা সব শিল্পী মানুষ এবং এরা প্রত্যেকটা এক একটা বিষয় এক্সপার্ট। বাট আই এম দ্য বেস্ট। আচ্ছা, আপনার কি ভালো লাগে? আমার ভালো লাগে মানে তোমার হবি? হবি? আচ্ছা, সবাই মিলে ওকে এম্বারেস কেন করছিস? মানে সবাই আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার কি ভালো লাগে, মানে কি করলে আপনার মন ভালো হয়ে যায়? ও আচ্ছা, কেমন মন ভালো হয়ে যায়? আমার সিরিয়াল দেখতে খুব ভালো লাগে। সিরিয়াল 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 সিরিয়াসলি সিরিয়াল? হ্যাঁ, আমি তো ছোট থেকেই সিরিয়াল দেখি, খুব সিরিয়াল দেখি। আর আমার পছন্দের সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী দেখতে আমার খুব ভালো লাগে। একদিন না দেখলে না রাতে ঘুমই আসে না। আজ আমার দেখা হয়নি। তুমি দেখছি একেবারে চেনে মানুষ। আচ্ছা, আপনি সিরিয়াল দেখবেন তো? আপনি আসুন, এখানে শুরু আমি করি। জগদ্ধাত্রী দেখো, জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী গুন্ডাগুলোকে ধরে খুব মারবেন। উফ, কি ভালো হচ্ছে আজকেরটা। আপনাকে অনেক ধন্যবাদ। না, কিছু করতে হবে না, আস্তে আস্তে। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি কি বলছেন শুনতে পাচ্ছি। আপনি দেখুন, আপনি দেখুন।
না, যে যেভাবে ভালো থাকতে চায় সেভাবেই থাকুক না। কি সরল মানুষটা, আই লাইক ইট। কিঞ্জল, এই কিঞ্জল, সারাদিন ধরে তো অনেক বক বক করিস, কাজের কাজটা করেছিস? বিনোদ পাত্র যার বাড়িতে কালকে উনি যাবেন সেই অ্যাড্রেসটা কি খুঁজে পেয়েছিস? কালকে তো ওনাকে ছাড়তে যাবি তুই। পেয়ে যাবো, কালকে পেয়ে যাবো। ও কিঞ্জল, আজ কোনো চিন্তা নেই, কিন্তু না পেলেই বোধ হয় ভালো হতো, পেয়ে গেলে তো চলে যাবে। যদি ওনাকে ধরে রাখতে পারতাম। বেশ হয়েছে, খামার খা। আচ্ছা, এ কি মাটিতে ঘুমোচ্ছে কেন বিছানা থাকতে? অদ্ভুত তো, ঠান্ডা লেগে যাবে তো। দরজা খুলুন। কি পাওয়া গেছে? বিনোদদার ঠিকানা পাওয়া গেছে।